উজ্জ্বল আর নিখুঁত ত্বক কে না চাই বলুন তো? সুন্দর ত্বক পেতে আমরা কত রকমের পন্থাই অবলম্বন করি। যাই হোক না কেন, পারফেক্ট স্কিনের জন্য প্রয়োজনীয় সঠিকভাবে স্কিন কেয়ার রুটিন ফলো করা এবং ভেতর থেকে পুষ্টির যাতে ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখা। প্রয়োজনীয় পুষ্টি পেলেই তো ত্বক হয়ে উঠবে ফ্ললেস। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ডায়েটে রাখুন কিছু প্রয়োজনীয় খাবার। আর সেই খাবারগুলো কি কি সেই সম্পর্কে জানব, যে এই খাবারগুলো খেলে বা ডায়েটে যোগ করলে আমাদের ত্বক হবে সুন্দর এবং উজ্জ্বল। তো আসুন জেনে নেওয়া যাক, আমার সাথে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আমি পল্লবী, পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগস্টারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনার সব প্রচেষ্টাই বিফলে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ডায়েটে দিকে মনোযোগী হবেন অথবা আপনার ডায়েটে স্বাস্থ্যকর খাবার যোগ করবেন। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এই ফুডগুলি আসলে কার্যকরী। সেগুলি হলো লেবু জাতীয় ফল, লেবু, কমলা, মোসাম্বি, এগুলো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে দারুণ কার্যকরী, কারণ এতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রয়োজনীয় ভিটামিনস যা স্কিনকে হাইড্রেটেড রাখে আর ন্যাচারালি স্কিন টোন ব্রাইট করতে হেল্প করে। মেলানিন কমিয়ে স্কিনকে উজ্জ্বল করে তুলতে লেবু জাতীয় ফল বেশ ভালো কাজ করে। তারপরে হলো শসা। ফেস প্যাকে দেখবেন শসা ব্যবহার করা হয় কেন জানেন কি? এতে রয়েছে কুলিং এফেক্ট যা ত্বকে এনে দেয় প্রশান্তি। শুধুমাত্র ফেস প্যাকে নয়, রেগুলার শসা খেলে আপনি অনেক উপকার পাবেন। শসাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি আর ভিটামিন কে, আর এই উপাদানগুলো আপনার স্কিনকে রাখে হেলদি আর গ্লোয়িং। আর উপকারিতাও আছে এর বয়সের ছাপ ও বলি রাখা কমাতে ও স্কিনকে হাইড্রেটেড রাখতেও দারুণ কার্যকরী উপাদানটি। নেক্সট হলো টক দই। টক দইয়ে আছে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক্স যেটা হজমে সাহায্য করে, স্কিনের অনেক ধরনের সমস্যার সলিউশন দেয়। এটা ত্বকের শুষ্কতা দূর হয়, ব্রেকআউটের সমস্যা কমিয়ে স্কিনকে করে উজ্জ্বল ও লাবণ্যময়। তাই আপনি প্রতিদিনের ডায়েটে টক দই রাখতেই পারেন। এরপর বলি গ্রিন টি। শরীরকে ডিটক্স করার জন্য গ্রিন টি নিঃসন্দেহে একটি দারুণ উপাদান। এতে আছে প্রচুর পরিমাণে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, তো স্কিনকে ক্ষতিকর ফ্রি রেডিকাল থেকে সুরক্ষা দেয়। এছাড়া ডার্ক স্পট কমাতে বা অকাল বার্ধক্য প্রতিরোধ সাহায্য করে এই উপাদানটি। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে হেলদি রাখতে ও স্কিন টোন ব্রাইট করতে দারুণ কার্যকরী। নেক্সট হচ্ছে দুধ। দুধে আছে ল্যাকটিক অ্যাসিড যা স্কিন ফেয়ার করতে হেল্প করে আর প্রোটিন ত্বকের কোলাজেন বুস্ট করতে দরকারি ভূমিকা রাখে। রেগুলার 2 কাপ করে দুধ পান করলে ত্বকে অকালে বয়সের ছাপ পড়া রোধ হয়, সেই সাথে ত্বকে আসে হেলদি গ্লো। দুধকে বলা হয় আদর্শ খাদ্য, কেননা এতে সব ধরনের খাদ্যগুণ আছে, দরকারি মিনারেলস আর পুষ্টি উপাদান সব পেয়ে যাবেন দুধ থেকে। এরপর বলি গাজর। গাজর চোখের সুস্থতার জন্য ভালো কাজ করে, তো গাজর হেলদি ও গ্লোয়িং ত্বকের জন্য খুবই উপকারী। তো এতে আছে বিটা ক্যারোটিন, স্কিনের আউটার লেয়ারে কোষের বৃদ্ধি করে, হেলদি স্কিন সেলসকে প্রমোট করে ত্বককে স্মুথ রাখে। গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন যেটা ড্যামেজড কোলাজেন রিস্টোর করে। সবচেয়ে ভালো দিক হলো এটি সহজলভ্য এবং সহজেই ডায়েটে অ্যাড করা যায়। এরপর বলি কাঠবাদাম মানে আমন্ড। তো আমাদের পরিচিত অনেকেই স্মৃতিশক্তি বর্ধক হিসেবে প্রতিদিনই কয়েকটা কাঠবাদাম খেয়ে থাকেন, কিন্তু জানেন না যে এটা স্কিনের জন্য দারুণ উপকারী। কাঠবাদাম ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস, এটি ড্যামেজ স্কিন সেলসকে রিপেয়ার করে এবং ক্ষতিকর ফ্রি রেডিকাল থেকে সুরক্ষা নিশ্চিত করে। এরপর বলি আপেল। প্রতিদিন একটি করে আপেল খেলে আপেলের মতো গালও টসটসে হবে, এমন কথা আমরা অনেকে শুনেছি তাই না? তো আপেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, এ, সি আরও অন্যান্য দরকারি নিউট্রিয়েন্ট। তো আমরা তো আগেই বলেছি যে এসব ভিটামিন স্কিনকে সুরক্ষিত রাখে এবং উজ্জ্বলও করে তোলে, তো তাই হেলদি গ্লো ধরে রাখতে এবং ত্বককে তারুণ্য দীপ্ত দেখাতে এই ফলটি দারুণ কাজ করে। এরপর বলি ডার্ক চকলেট। অবশেষে শাকসবজি আর ফলমূলের লিস্টের পরে এই অংশটি অবশ্যই চকলেট প্রেমীদের জন্য দারুণ একটি খবর। আপনি জানেন কি, ডার্ক চকলেটে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা স্কিনকে মসৃণ ও সুন্দর রাখতে দারুণ এফেক্টিভ। কোকোয়া বিন স্কিনকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে সুরক্ষা দেয়, এটি অকাল বার্ধক্য রোধ করে। পরিমিত পরিমাণে ডার্ক চকলেট খেলে ত্বক সুন্দর হওয়ার পাশাপাশি হার্টও ভালো থাকে।
তাহলে জেনে নিলেন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ডায়েটে কোন কোন খাবারগুলো রাখতে হবে। রেগুলার স্কিন কেয়ারের পাশাপাশি আপনার ফুড সিলেকশনের দিকেও নজর দিন, নিজেও সচেতন হন, অন্যকেও সচেতন করুন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।